একদিকে কৃষি, আরেকটি হচ্ছে আপনার জলবায়ু এবং অভিন্ন নদীর যে আগ্রাসন, পানি আগ্রাসন, সেই সম্পর্ক। তিনটাই বাংলাদেশের মানুষের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যে এই বিষয়টা, এই তিনটে বিষয় নিয়ে দুদু সাহেব যে প্রস্তাবনা দিয়েছেন আমি তার সঙ্গে একমত। যেগুলোকে বুকলেট করে, ছোট বুকলেট করে এটা আপনার একটু ছড়িয়ে দেওয়া দরকার আমাদের তৃণমূল পর্যায়ে, এবং সেই জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রায় সবখানেই এখন কৃষক দলের সংগঠন আছে, এবং আমি যতদূর জানি সেই সংগঠনগুলো বেশ শক্তিশালী সংগঠন। আর তারই পাঠাচ্ছেন কেন, কথায় কথায় তারই। তো এখন এই সংগঠনগুলিকে যদি আপনারা এখন এই সময়ে বুকলেটটা তৈরি করে তাদেরকে এটা কৃষকদের মধ্যে এবং জনগণের মধ্যে নিয়ে যেতে পারেন, তাহলে এটা একদিকে দেশের কাজ করা হবে, অন্যদিকে দলেরও কাজ করা হবে। সুধীরবৃন্দ, এই প্রবন্ধটিতে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তিনটি বিষয়ই বাংলাদেশের অস্তিত্বের জন্য আমি আগে বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি, পানি এবং জলবায়ু। বাংলাদেশ মূলত একটা গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই চ্যালেঞ্জটি হচ্ছে একদিকে তো রাজনৈতিক চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, আরেকটা হচ্ছে আপনার এখন একটা ভৌগোলিক অস্তিত্বের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পানি আমাদের রাইট, যে নদীগুলো ভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে প্রবাহিত হচ্ছে এবং আমাদের দেশ থেকে সমুদ্রে যাচ্ছে, এই পানির অধিকারটা আমাদের একেবারে স্বীকৃত অধিকার, এই অধিকার থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের প্রতিবেশী দেশ, যারা আমাদের বন্ধু দেশ হিসাবে অত্যন্ত ঘনিষ্ঠ বলে আমরা সবাই মনে করি, সেই দেশ আমাদেরকে সেই পানির ন্যায্য হিস্সা যেটা আমরা পাই সেটাতে কিন্তু আমাদের ক্রমাগত বঞ্চিত করে আসছে। প্রথম বঞ্চিত করেছে যেটা নিয়ে মরণ আব্দুল হামিদ ভাসানী তীব্র আন্দোলন করেছিলেন, এবং ফারাক্কার অর্থাৎ গঙ্গা নদীর পানি নিয়ে ফারাক্কা ম্যানেজ করে সেই ফারাক্কা মুভমেন্ট করেছিলেন আমাদের মরণ আব্দুল হামিদ ভাসানী সাহেব, এবং তখন আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার কথা আপনারা সবাই বলেছেন, বলছেন, যাকে আমরা সবাই জানি, যিনি আমরা যাতে একটা হৃদয়ে ধারণ করি, এই মানুষটি কিন্তু সেদিন ফারাক্কার বিষয় নিয়ে জাতিসংঘে পর্যন্ত গেছেন। শুধু তাই নয়, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে তিনি সেদিন কনভিন্স করতে সক্ষম করে হয়েছিলেন যে অন্তত 44,000 কিউসেক পানির তাকে দিতে হবে, এবং একটা গ্যারান্টি ক্লজ তিনি সেখানে সংযোজন করেছিলেন, যেটা অন্য কোনো সময় কোনো চুক্তিতে করা সম্ভব হয়নি। প্রিয় বন্ধুগণ, এই পানির ব্যাপারটা আমি এই জন্য বলছি যে আমরা এটা নিয়ে বহু খেলা হচ্ছে। আমরা এই সরকার ক্ষমতায় আসার পরেই শুনলাম যে আমাদের আরেকটি নদী, যে নদীটা সব খুব বড় নদী এবং যেখানকার পানি নিয়ে আমাদের প্রচুর সমস্যা, তিস্তা, সেই পানির বন্টন একটা চুক্তি হবে ভারতের সঙ্গে। প্রতি বছর আওয়ামী লীগের মন্ত্রীরা বলছে যে এই হলো বলে, হলো বলে এইবার আসছে, মন্ত্রী আসলেই হবে, আমরা গেলেই হবে। আজকে দেখা যাচ্ছে যে আপনার 15-16 বছর পর্যন্ত তারা ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তির কথা আর বলেই না, নতুন কথা বলতে শুরু করেছে যে তিস্তা প্রকল্প। আর তিস্তার উপরে যে ব্যারেজ নির্মাণ, এটা অনেক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় শুরু করেছেন, পরেই ধারাবাহিকতার পরের দিকে তিস্তা নদীতে ব্যারেজ হয়েছে, বাঁধ হয়েছে, এবং খালগুলো আপনি এখন অনেকগুলো কাজে দেয়। তো সেই প্রকল্প নিয়ে এখন কথা বলছেন, তার আগে আপনি তিস্তার পানি চুক্তিটা তো চূড়ান্ত করবেন। সেই পানি চুক্তি চূড়ান্ত না করেই কখনো বলছে চীন আমার তিস্তা প্রকল্পে
সহযোগিতা করতে চায়, আবার কয়েকদিন আগে শুনলাম ভারত সহযোগিতা করতে চায়। আমার কাছে বিষয়টা কিছুটা আপনার বিস্ময়কর মনে হয়েছে, কিন্তু রহস্যজনক মনে হয়েছে। কারণ যার কাছ থেকে আমি পানি পাই না, সে আবার আমার তিস্তা প্রকল্পের সহযোগিতা করবে কিভাবে, এটা আমার মাথায় আসে না। যাই হোক, এটা ওনারা ভালো বোঝেন, ওনারা জবাব দেবেন। আপনার কিছু এটার মধ্যে আপনার যে বইয়ের মধ্যেই আপনার প্রবন্ধের মধ্যেই আছে ফেনী নদীর কথা। ফেনী নদী থেকে একতরফা পানি তুলে নিয়ে চলে যাচ্ছে, সরকার শব্দটা পর্যন্ত করে না। অন্যান্য নদীগুলো থেকে একই অবস্থায়, একমাত্র টিপাইমুখ বাঁধ যখন দিচ্ছিল আপনার এই আমাদের কুশিয়ারা নদীর, কুশিয়ারা যেটা আপনার পরবর্তীকালে এসে ধুরমা এবং আপনার মেঘনাতে মিলিত হয়েছে, সেইখানে বাদ দেওয়ার সময় একমাত্র যখন জনগণ এটার বিদ্রোহে বিরোধিতা করলো, জনগণ বিরোধিতা বিদ্রোহী হলো, এবং আমাদের ইলিয়াস আমাদের কথা আমাদের মনে আছে, আমাদের ইলিয়াস আলী আমাদের এমপি ছিলেন সিলেটের, তিনি যখন নেতৃত্ব দিয়ে মার্চ করলেন, তারপরে কিন্তু সে গুম হয়ে গেছে। তো সেই জনগণের প্রতিরোধের মুখে কিন্তু আপনার সেই টিপাই বাঘ বন্ধ আছে, এবং সেখানকার স্থানীয় জনগণ সেটা প্রতিরোধ করেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আপনার মনে রাখতে হবে। ফারাক্কা চুক্তি তখনই সম্ভব হয়েছে যখন ফারাক্কা নিয়ে আন্দোলন হয়েছে, মওলানা হোসেনী আন্দোলন করেছে। টিপাই বাঘ তখনই বন্ধ হয়েছে যখন আপনার টিপাই বাঘ নিয়ে আন্দোলন হয়েছে। আজকে বাংলাদেশের যে নদীগুলো ভিন্ন নদীগুলো অভিন্ন নদীগুলো যেগুলো আপনার আমাদের সমস্যা জনগণের জন্য করছে, সেই নদীগুলো নিয়ে আমাদের ঠিক সেই ধরনের আন্দোলন কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আমরা কৃষকদের পক্ষ থেকে একবার তিস্তা মার্চ করেছিলাম, মনে আছে আপনার নিশ্চয়ই, আমরা তিস্তা মার্চ করেছিলাম, এটা আপনার আমরা সেই তিস্তার বাঁধ পর্যন্ত গিয়েছিলাম এবং সেখানে সভা করেছিলাম। এরপরে আর সেই ধরনের কোনো আন্দোলন হয়েছে বলে আমার জানা নেই। অথচ এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি বিষয়। এই বিষয়টা নিয়ে কৃষকদের চিন্তা করতে পারে এবং সেইভাবে তারা প্রত্যেকটা নদী যে নদীগুলো আছে সেই নদীগুলোর ব্যাপারে স্থানীয় মানুষদের নিয়ে সঙ্গে সঙ্গে যারা ভুক্তভোগী হবে, যারা এটা ভিক্টিমস হবে, তাদেরকে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা যায়। আন্দোলন না করলে তো কিছুই পাওয়া যাবে না। এবং আমাদের সরকার যারা এখন আছে, যে সরকার আছে, এই সরকার তো পুরোপুরিভাবে তাদের উপরেই মুখাপেক্ষী। আপনি দেখেন না কি সব কথা অতীতে বলেছে, আমি সেগুলো রিপিট করতে চাই না, কিন্তু এই সরকার কারণ অত জানো সরকার, যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না, ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা, যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেগুলো তো আমি কথা বলবই, বলতেই হবে আমাকে, এবং সেটা সরকারকে বলতে হবে। আজকে সকালে খবরের কাগজে দেখলাম কোন একটা জায়গায় আপনার গুলি করে মেরেছে সীমান্তে, সীমান্তে গুলি করে হত্যা, এটা এখনকার বিশ্বে কোথাও দেখা যাবে না। আপনার যদি কেউ সীমান্ত পাস করে তাকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন আছে, সব কিছু ব্যবস্থা হবে, কিন্তু তারা ক্রমাগতভাবে কিন্তু এই হত্যা করে যাচ্ছে এবং সেটা সীমান্তে এই হত্যা চলছে। বারবার বলা হয়েছে, আসলেই তারা বলে, যখন আপনার ভারতীয় মন্ত্রীরা আসেন বা তাদের কর্মকর্তারা আসেন, এরা বলে যে আমরা আলাপ করেছি, তারা নিশ্চয়তা দিয়েছে এটাকে তারা কমিয়ে নিয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কমিয়ে নিয়ে তো দূরের কথা, এখন ভেতরে ঢুকে গুলি করছে। এই বিষয়টা সরকারের যে দুর্বলতা, তার যে আপনার মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর যে সক্ষমতা নেই, সেই কারণে এই বিষয়গুলো ঘটছে। বন্ধুগণ, জলবায়ু তো ভয়াবহ অবস্থা। বাংলাদেশ যে গভীর চ্যালেঞ্জের মধ্যে আছে সেটা হচ্ছে যে বৈশ্বিক যে আপনার পরিবর্তন হচ্ছে উষ্ণতা, সেই উষ্ণতার কারণে বলা হচ্ছে, এটা তো সবাই আপনার যারা জলবায়ু বিষয়ে কাজ করেন তারা বলছেন, বিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশের শতকরা 17 জন মানুষ তারা এফেক্টেড হবে এবং তারা পানির নিচে যাবে, সমুদ্রের পানি উপরে উঠে আসবে, এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি। এটাকে প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করছে সবাই মিলে, তার জন্য কিছু ফান্ডও বাংলাদেশকেও তারা দিয়েছিল, সেই ফান্ড তারা খেয়ে ফেলেছে।
হ্যাঁ, এদের তো আপনার খিদা, এটার শেষ নেই, সর্বগ্রাসী খুদা, এটাকে আপনার সর্বগ্রাসী ভুক যেটা বলে আর কি। তো আমরা একটা, আমি আমার মানে হালকা কথা বলি একটু, আমরা একটা নাটক দেখেছিলাম, এটা হচ্ছে সেলিমান্দিরের নাটক। এই নাটকটার নাম ছিল, আমার যতদিন মনে পড়ে, হ্যাঁ না না, এই নাটকটার নাম ছিল, আমার ঠিক নামটা মনে নেই, কিন্তু ওখানকার যে মূল চরিত্র ছিল সে চরিত্র সব কিছু খেয়ে ফেলে, আপনার খাচ্ছে, প্রচুর খায়, খেতে খেতে সব শেষ, তখন কাগজপত্র খাওয়া শুরু করেছে, টেবিল খাওয়া শুরু করেছে। এরা আজকে আমাদের কাছে সেই অবস্থায় চলে গেছে, তারা এখন সব কিছু খেয়ে ফেলতেছে বন্ধুগণ, এই অবস্থায় তারা চলে গেছে ইতিমধ্যে। সেই কারণে আজকে এই সমস্যা